বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের। সম্প্রতি একটি টক শোতে অংশ নেন এই দুই নেত্রী। সে সময় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলাপকালে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, টক শো উপস্থাপক শামা ওবায়েদের কাছে জানতে চান, আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার দেয়, সেই তত্ত্বাবধায়কের অধীনে বিএনপি যদি পরাজিত হয়, তাহলে এ ফল বিএনপি মেনে নেবে কিনা। জবাবে শামা ওবায়েদ বলেন, বিএনপি বিগত দিনে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল, সেখানে কি ফল নিয়ে প্রশ্ন তুলেছিল? এখন মানা না মানা নিয়ে প্রশ্ন কেন, জানতে চান শামা। বলেন, বিএনপি মূলত সুষ্ঠু ভোট ও মানুষের ভোটের অধিকার ফিরে আনার জন্য আন্দোলন করছে। তিনি বলেন যে সংবিধানের ওপর পা রেখে 111 সরকার এসেছিল, ওনার প্রধানমন্ত্রী সেই সরকারের সকল কাজের বৈধতা দিয়ে বিদেশে গিয়েছিলেন। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ঋণের বোঝা দেশের প্রতিটি মানুষের মাথায় ঝুলছে। অন্যদিকে সানজিদা খানমকে উপস্থাপকের পক্ষ থেকে কথা বলার সুযোগ দেওয়া হলে তিনি বলেন, দেশে অর্থনৈতিক অবস্থা যদি এতই খারাপ হতো, তাহলে ব্রিক্স সম্মেলনে কেন প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে গেল? কোনো দেউলিয়া দেশকে সেখানে ডাকা হয়নি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছে। বাংলাদেশ যদি দেউলিয়া হতো, তাহলে তারা ডাকত না। আসলে চোরের মায়ের বড় গলা, বিএনপি এবং বিএনপিকে যারা প্রতিনিধিত্ব করে তারা চোর, এজন্য বড় গলা। হাওয়া ভবন থেকে পাচার হওয়া টাকা সরকার দেশে এনেছে। এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা ডাকাত, তারেক রহমানের নামে যে বিচারক রায় দিয়েছিলেন, সে বিচারককে আপনারা বিদেশে পাঠিয়েছেন। শুধু তাই নয়, প্রধান বিচারপতিকে বিদেশে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ, রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে সরকার। তাপস সাহেব বলেছেন, বিচারপতি লাগতে এসেছিল, তাকে বিদায় করা হয়েছে। পর্যায়ে দুজনেই রেগে যান, জড়িয়ে পড়েন ঝগড়ায়। চিৎকার চেঁচামেচিতে কারো কথাই শোনা যাচ্ছিল না। তুমুল বাগবিতণ্ডা আর লাগাতার তর্ক বিতর্কের কারণে টক শো স্বাভাবিক প্রক্রিয়ায় শেষ করা সম্ভব হয়নি। অবস্থা বেগতিক দেখে টক শো শেষ করতে বাধ্য হন উপস্থাপক। রিজওয়ানা রিন্তি, কালবেলা।